আমরা এখন টুমলিং এর পথে আমরা এখানে একটু চাপানের বিরতির জন্য দাঁড়িয়েছি এই পথটা দিয়ে এখানে আবার ওয়েদার খুব সুন্দর পরিষ্কার আকাশ রাস্তাটা দেখুন খুব সুন্দর এই পিছন দিকে আমাদের গাড়িটা একটু খারাপ হয়েছে আমরা ঠিক করে নিচ্ছে দেখুন কি সুন্দর জায়গা দূরে পাহাড় দেখতে পাচ্ছেন আশা করি একটু আমাদের সামনে দিয়ে দেখাই আশা করি ভালো লাগবে দেখুন দূরের মেঘের রাশি দেখতে পাচ্ছেন আশা করি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এই সান্দাকফু আমরা এখন আছি গৌরীবাড়ি এখান থেকে আর কিছুটা পথ গেলেই হচ্ছে আমরা পৌঁছে যাব টুমলিং এ খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশ সারি অসাধারণ আজকে শেষ টুমলিং থেকে এই অসাধারণ সুন্দর যেটুকু আজকে টুমলিং এর শেষ দৃশ্য দেখে নিন কাল থেকে আর হয়তো দেখতে পাবেন না এখানে দেখলাম একটু আমি ঘুরলাম কালকে হয়তো সকালটুকু দেখাতে পারি তার বেশি আর দেখাতে পারবো না কারণ আমরা এখান থেকে চলে যাচ্ছি দেখুন কি সুন্দর পরিবেশ এই মেঘের মধ্যে রাশির মধ্যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ যেটা সকালে আপনারা দেখেছিলেন দেখুন কি অপূর্ব দৃশ্য এখন অবশ্য চারিদিকে মেঘ ঢুকে গেছে আমি ডান দিকে প্ল্যান করছি দেখুন ওই যে পাহাড়ি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা মানেভঞ্জন পৌঁছাবো খুব সুন্দর জায়গা অসাধারণ পরিবেশ মনে হবে চায়না বর্ডারে এসেছি তবে ভুল করবেন এটা চায়না বর্ডার না এটা নেপাল বর্ডার ওই গা একটা গাড়ি চলে গেল আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না ভালো করে খুব সুন্দর জায়গা দেখুন কি অসাধারণ পরিবেশ দূরের নীল আকাশ ভেজা তুলোর রাশি নিচে ছোট ছোট বাড়ি আর পাশ দিয়ে পাহাড়ের কোলবে এই রাস্তা এক কথায় অনবদ্য সবুজে ঘেরা মনটা আমরা সবুজ হয়ে উঠবে আমরা টং থেকে ফিরে এসেছি আবার নতুন টঙের থেকে যাত্রা করব আমরা দেখতে থাকুন আমাদের এখন টুমলিং সফর শেষ আজকে 10টার সময় চেক আউট এখান থেকে যাব লেফটে যাব আমরা এখন টুমলিং থেকে টুঙ্গুর পথে টুমলুর পথে দেখুন টুমলিং ছেড়ে যাচ্ছি অনেকটা টং থেকে নিচের দিকে নামছি দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি অসাধারণ সৌন্দর্য ওই আঁকা বাঁকা চীনের প্রাচীরের মতো রাস্তাগুলি থেকে আমরা এখন টংলুর দিকে যাচ্ছি দেখুন আমরা টুমলু থেকে কি অসাধারণ সৌন্দর্যপূর্ণ জায়গা আমরা দূরে এখান থেকে টুমলিংটা দেখাবো আশা করি দেখতে পাচ্ছেন নিচে একটা গ্রাম মেঘে ঢাকা ওই যে জায়গাতে আমরা রাত্রিতে ছিলাম
দেখুন টংলু থেকে টুমলিং কি সুন্দর গ্রাম, ওই ছোট্ট দূরের গ্রামটি এখন মেঘে আবৃত, আলো আঁধারি পরিবেশের সৃষ্টি হয়েছে সমগ্র পাহাড় জুড়ে। দেখুন কি সুন্দর ভিউ, আমরা এখন লেপচা জগতে রুমের মধ্যে আছি। আমার এই বন্ধু একটু রিল্যাক্স নিচ্ছে, দেখছেন চোখ মুখ সব ফুলে গেছে। আমার বন্ধু অভিষেক, আমরা এখন লেপচা জগতে আছি, অভিষেক চলে গেল, সামনে ধীরাজ আছে, দেখছেন রুমটাও দেখুন খুব সুন্দর রুম, সাজানো গোছানো একদম, এখনও লাগেজ খোলা হয়নি। দেখুন কি সুন্দর জায়গা, এখান থেকে একটু ভিউটা আপনাদের দেখিয়ে দিই, এই যে পাশে রাস্তা, আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন ও পাড়া, বেপাড়া না, ও পাড়া, ও পাড়া হচ্ছে দার্জিলিং। খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়, আর এদিকে দেখুন ঝাউবন, সুন্দর পরিবেশ, অসাধারণ।